দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। আমিজিকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমারে এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলেন কি বলা হয়? নবীজি বললেন, ইয়া সাআদ আতিমাত আমাল তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাআদ খালালটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাবাদ দাওয়া। পেটে হালাল ঢুকাও তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবেন। হালাল খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল হালাল ঢুকেই তো। সূরা নাহাল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। শুকুরু নিয়ামাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে হালাল খাবো, বলেন আর আলহামদুলিল্লাহ বলবো। হালাল খাবো, শুকরিয়া আদায় করবো। আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো, হালাল খাও শুকরিয়া আদায় করো। আর হালাল খেয়ে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন, একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। দলিল তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা 2346। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। এক নাম্বার, তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে। এক দুই নাম্বার, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। তিন নাম্বার, ইন্দাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, দুই নাম্বার সুস্থ আছে, তিন নাম্বার কয়দিনের খাবার। তিনি বলেন, কাদনামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন, আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও, পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনুসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। তুমি আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছো। এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহু আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন? মাআল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও? এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও? আমাদের সকলকে, আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন।